আসসালামু আলাইকুম ফাইবার হিরো করছে আপনাকে স্বাগতম আজকের এই পার্টে আমরা কিভাবে একটি কাস্টম অফার সেন্ড করতে হয় এবং কাস্টম অফারে কি লিখে সেন্ড করলে বায়ারকে আকর্ষণ করা যায় এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনি যদি আপনার গিগকে র্যাঙ্ক করাতে না পারেন তাহলে একমাত্র অর্ডার পাওয়ার একটাই সম্ভাবনা থাকে সেটা হলো কাস্টম অফার পাঠিয়ে তো সেই কাস্টম অফারটা আপনি ঠিকঠাকভাবে কিভাবে পাঠাবেন এটাই দেখাবো আজকের এই পার্টে তো চলুন শুরু করা যাক ডিসিজিশন ফ্রম হাবলো প্রোগ্রামার প্রথম অবস্থায় আমরা কাস্টম অফার দুইভাবে পেতে পারি প্রথমত বায়ারের সাথে আমাদের কথা বলার পরে একটা কাস্টম অফার সেন্ট করা এবং অন্য আরেকটা ওয়ে হচ্ছে আমাদের এখানে গিয়ে আমরা আমাদের প্রোফাইলে যাব দেন প্রোফাইলে গিয়ে আমরা মোড়ে যাব আর মোড় থেকে বায়ার রিকোয়েস্টে যাব দেন এখানে গিয়ে আমাদের যদি অ্যাক্টিভ কোনো অর্ডার রিকোয়েস্ট থেকে থাকে বা বায়ার রিকোয়েস্ট থেকে থাকে তাহলে আমরা সেন্ড করতে পারবো যদি আপনার স্কিলসের সাথে মিলে যায় বা আপনি পে এই জিনিসগুলো পেরে থাকেন তাহলেই মাত্র আপনি এই জিনিসগুলো করতে যাবেন যেমন এই মাত্র আমার দুইটা অফার আছে তো আমি প্রথমে একটা অফার সেন্ড করে দিয়েছি কিছুক্ষণ আগে তো এখন অ্যানি ওয়েবসাইট ডেভেলপার ওয়ান হাওয়ার ওয়ান টু মেক এ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট লাইক ইউটিউব তো আমি এটাকেই করে দেব। যেহেতু আমি কিভাবে ইউটিউবের মতো ওয়েবসাইট তৈরি করতে হয় এটা আমি জানি বাট ওয়ান আওয়ারে মাত্র ওয়ান ডলার দেবে এটা আমার পছন্দ হয় নাই যদিও আমি করব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে একটা অফার সেন্ড করতে হয় এই জিনিসটা দেখানোর জন্য এই রিকোয়েস্টটা পাঠাবো আমি তো একটা রিকোয়েস্ট পাঠানোর আগে আপনি কোন জিনিসটা লিখবেন বায়ারকে আকর্ষণ করার জন্য কোন জিনিসটা লিখলে আপনাকে এসে নক করবে বায়ার এই জিনিসটা কিছু সিক্রেট টিপস আগে বলিনি আপনাকে আমি এই টেক্সটটা সেন্ড সেভ করে রেখেছি প্রথমে আমরা অ্যাটেনশন নেবো হ্যালো হাই বা এই টাইপের কিছু একটা দিয়ে আমরা অ্যাটেনশন নেব ধরেন আমি যেমন ভিডিও শুরুতে সালাম দিই সেরকম সে যদি মুসলমান ধর্মের হয়ে থাকে তাহলে যদিও বোঝা যায় না তো আমার রেকমেন্ড থাকবে হাই দিয়ে শুরু করার দেন আপনি এখানে গিয়ে বলবেন আই হোপ ইউর ফাইন যেটা অনেকেই বলে না দেন ইউ নিড সাম ওয়ান মানে আপনি বলবেন যে আপনার একজন মানুষ দরকার হু ক্যান ডু দ্য জব তখন যে জবটা থাকবে যেমন এই যে এই জায়গায় এখন যে জবটা অ্যানি ওয়েব ডেভেলপার টু মেক এ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট লাইক ইউটিউব এখানে কিন্তু বলে দিছে যে তার ভিডিও শেয়ারিং ওয়েবসাইট দরকার ইউটিউবের মতো তাহলে আপনি এখানে গিয়ে এই জিনিসটা বসে দেবেন আমি এই টেক্সটটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি প্রথমে আই হোপ ইউ আর ফাইন লিখবেন দেন ইউনিট সাম ওয়ান হু ক্যান ডু দ্য জব এই ডট ডট অপশনে গিয়ে আপনার যে জবের অফারটা এই জায়গায় পাবেন সেই জবের সেই সেই লাইনটা আপনি এখানে তুলে ধরবেন যে ইউনিট সাম ওয়ান হু ক্যান ডু দ্য জব কি জব অফ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট প্রপারলি তার মানে আপনার এমন একজন মানুষ দরকার যে আপনার ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের কাজটা প্রপারলি করতে পারবে তার মানে আপনার এই জিনিসটা কিন্তু প্রপারলি একটা মিনিংফুল হয়ে যাচ্ছে এবং বায়ার বুঝতে পারতেছে যে আপনি তার ডিসক্রিপশনটা পড়েছেন এই জন্য আমি এই জায়গাটায় ডট ডট রেখেছি যেন আপনারা এই জায়গায় আপনার বায়ার বা এই বায়ার এই জায়গায় যে জিনিসটা চাবে সেই রিলেটেড কাজটা তুলে ধরতে পারেন এই ডট ডট অপশনে গিয়ে আপনি এই কাজটা তুলে ধরবেন বাকিটা সেম রাখবেন অথবা আপনি ইচ্ছে করলে আপনি যদি ইংরেজিতে ভালো হয়ে থাকেন তাহলে আপনি কিছু চেঞ্জিং করতে পারবেন বা আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন বাট এই টাইপের দেওয়ার চেষ্টা করবেন একটু ফ্লাটিং করবেন দেন এটার পরে এই লাইনটা দিবেন তাহলে ব্যার বুঝে যাবে যে আপনি তার ডিসক্রিপশনটা পড়েছেন দেন আপনাকে নক করবে সে আই উড কনসিডার মাই সেলফ ভেরি লাকি ইফ আই কুড ডু ইউর জব এখানে আমি সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছি যে আমি আমি যদি আপনার কাজটা করতে পারি তাহলে নিজেকে অনেক ভাগ্যবান অনুভব করব। এই জিনিসটা বলেছি যে তিনি ভাবতেছেন তিনি যদি এই লাইনটা পড়ে তাহলে বুঝবেন যে আপনি সত্যি একজন অসাধারণ ব্যক্তিত্বর পার্সন মানে আপনার পার্সোনালিটি আছে আপনি এত সুন্দরভাবে বোঝাচ্ছেন যে আপনি যদি তার জবটা করতে পারেন তাহলে আপনি নিজেকে অনেক বড়ো ভাগ্যবান একজন মনে করবেন তাহলে তিনি তিনি তার মধ্যে কিন্তু একটা কমপ্লিমেন্ট চলে যাচ্ছে আপনি কিন্তু তাকে একটা কমপ্লিমেন্ট দিচ্ছেন একটা সুন্দর একটা কথা তুলতেছেন তার কারণে কিন্তু তিনি একটু আপনার প্রতি আকর্ষিত হবে দেন এটার পরে তাকে আরও পাকাপোক্তভাবে আপনাকে নক করার জন্য আরও একটা টেক্সট লিখবেন সেটা হলো আই লাভ টু ডু দিস রিলেটেড ওয়ার্ক তার মানে আপনি যে বায়ারটা যে রিকোয়েস্টটা পাঠিয়েছে সেই রিকোয়েস্ট রিলেটেড আপনি কাজ করতে ভালোবাসেন আর অন্য দেশের মানুষ জানে যে যে রিলেটেড কাজ করতে মানুষ ভালোবাসে সেই রিলেটেড কাজ যদি তাকে দেওয়া যায় সে খুব সুন্দরভাবে সে কাজটা শেষ করতে পারবে এই কারণে আপনি এই কথাটা অবশ্যই মাসবে ইউজ করবেন আপনি যে সেক্টরেই কাজ করেন অবশ্যই এই কথাটা ইউজ করবেন আই লাভ টু ডু দিস রিলেটেড ওয়ার্ক দেন আই উইল ওয়েট ফর ইউর রিসপন্স জাস্ট ইন করে দেবেন থ্যাংক ইউ দিয়ে জাস্ট এতটুকুই আপনি যে সেক্টরেরই জাস্ট সেক্টরটা চেঞ্জ হবে এই জায়গায় আপনার যে রিলেটেড কাজ করে দেবেন এই ডট ডটের এই জায়গায় বসাই দিবেন এটা এই না যে এই মিনিংফুল হবে এখানে কিছু কিছু সময় মিনিংফুল নাও হতে পারে তখন আপনি একটু সাজাই নেবেন আর যদিও আমি ইংরেজিতে অত বেশি পাকা না তো আমি মোটামুটি পর্যায়ে এই জিনিসটা লিখেই সেন্ড করি আর অবশ্যই চেষ্টা করবেন আপনি যদি নিজেও লেখেন আমার আমার এই টেক্সটটা যদি আপনার পছন্দ নাও হয় আপনি যদি নিজেও লেখেন তাহলে একটা জিনিস চেষ্টা করবেন আপনার প্রত্যেকটা টেক্সটকে ক্যাপিটালাইজ করার তাহলে আপনার এই জিনিসটা অনেক বেশি সুন্দরভাবে উপস্থাপনা হবে বায়ারের কাছে তো চলুন এই জিনিসটা এখন গিয়ে আমি আমার বায়ারকে গিয়ে সেন্ড করে দেবো অলরেডি সাতজন রিকোয়েস্ট পাঠিয়েছে অলরেডি সাতের জন সরি সাত দিন সাত দিন ডিউরেশন থাকবে একশো আঠাশ ডলারের রাইট তো আমি এখন সেন্ট অফারে ক্লিক করব যদিও আমি কাজটা করব না তবে জাস্ট আমি এটা দিয়ে দিয়ে দিচ্ছি তো এখানে গিয়ে আই হোপ ইউর ফাইন ইউ ইউনুট সাম টু হু ক্যান ডু দ্য জব প্রোপারলি অ্যান্ড এখানে গিয়ে আমি এই লাইনটা বসাই দেবো কি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট প্রোপারলি দেন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট প্রপারলি রাইট এখন আই উড কনসিডার এই সেম জিনিসটা রেখে দেব দেন এখন গিয়ে আমি এখানে টোটাল অ্যামাউন্টটা কত আমার এই অ্যামাউন্টে শেয়ার করব তো তিনি একশো ডলার দিয়েছেন বাট আমরা কম দেবো আর অনেকেই অনেক বেশি দেওয়ার চেষ্টা করেন অনেক বেশি দিলে হয় কি আপনার রিকোয়েস্টটা তখন আর বায়ার দেখতে চায় না যে বেশি দিচ্ছে বাট আপনি কম দিবেন পরে যখন আপনাকে নক করবে তখন আপনি বাড়াই বলবেন যে আমি এতটুকুতে সম্ভব না আপনি যদি একটু বাড়ান তাহলে আপনার এই জিনিসটা আরও সুন্দরভাবে বানাই দেবো আপনাকে তো নক করলো তখন আপনার আপনার প্রতি তখন একটা আকর্ষণ হয়ে যাওয়ার পরে তিনি পাঁচ দশ বিশ ডলার বাড়ালেও প্রবলেম হয় না তো এখানে গিয়ে আমি জাস্ট এইটটি ডলার করব তাহলে বায়ারটা অনেক বেশি আকর্ষণ বোধ করবে এবং এখানে সাত দিন দিয়েছে আমি জাস্ট ওয়ান ডে দেব আকর্ষণ করার জন্য পরে পরবর্তীতে বলে দেবো দেন পরবর্তীতে আমি গিয়ে আনলিমিটেড ডিভিশন দিয়ে দেবো অ্যান্ড এখানে গিয়ে নাম্বার অফ পেজ অবশ্যই আমি ফাইভ পেজ তৈরি করে দেব রিসপন্সিভ ডিজাইন স্লাইডার করব অ্যান্ড অলসো সার্ভারে আপলোড করে দেব দেন আমি জাস্ট এখন সাবমিটে ক্লিক করবো তাহলে এখন আমাদের এই অফারটা দেখেন সেন্ড হয়ে গেছে অলরেডি আমার এই অ্যাকাউন্টটা খোলার পরে আমি নিরানব্বইটা অফার সেন্ড করেছি দেখেন অ্যান্ড এখন একটা করলাম অলমোস্ট আপনাদের দেখিয়ে আমার একশোটা অফার সেন্ড হয়ে গেল ওয়াও জাস্ট আমি হান্ড্রেড সেন্সরি করে ফেললাম অ্যাকাউন্টটা খোলার পরে আমি একশোটা অফার সেন্ড করি অ্যান্ড একশোটার ভিতরে অলমোস্ট দেখেন আমি কাস্টম অফার কতগুলো পাই যদিও আজকেও আমি একটা ডেলিভারি করি এটাও কাস্টম অফার ছিল অ্যান্ড অলরেডি আপনাদের সাথে দেখেন এই কাজ করতে করতে প্রথম অবস্থায় কিন্তু আমার মাত্র চারটা না পাঁচটা অর্ডার ছিল সম্ভবত এখন দেখেন অলরেডি আমার আঠারোটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি চারটা অর্ডার ক্যান্সেল করে দিছি দেখেন চারটা অর্ডার ক্যান্সেল করছি আঠারোটা কমপ্লিট করছেন একটা ডেলিভারিতে তার মানে আমি অলরেডি বাইশ তেইশটার ওপরে কাজ করে ফেলছি মানে চারটা ক্যান্সেল করার অর্ডার পেয়েছি বাইশটা বাইশ বা তেইশটার মতো তার মানে এই এই কোর্সটা করতে করতে অলরেডি আমি লেভেল ওয়ান সেলারের কাছাকাছি চলে গেছি আমি খুব তাড়াতাড়ি লেভেল ওয়ান সেলার হওয়ার জন্য একটা অ্যাপ্লাই করব তো আমি যদি এখন অ্যানা অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সে যাই এখন আপনি দেখতে পাবেন আমার কাস্টম অফারের সংখ্যা কিন্তু বেশি তো আমি যদি আরও একটা জিনিস দেখাই অলরেডি আমার একশো বত্রিশ ডলার আর্নিং হয়েছে এখন আমার যদি লেভেল ওয়ান সেলার হতে চায় আমার অলমোস্ট এখনও দুশো পন আশি বা দুশো প্লাস এখন আর্নিং করতে হবে কারণ চারশো ডলার হলেই আমি লেভেল ওয়ান সেলার হতে পারবো অ্যান্ড আমি আরও একটা জিনিস দেখাই আপনাদের সাথে এই কোর্সটা করতে করতে আমার প্রথম অবস্থায় কিন্তু অনলি চার কে ইমপ্রেশন ছিল এখন যদি আমার গিগে যায় আপনি কিন্তু পুরাই অবাক হয়ে যাবেন জাস্ট দেখেন আমার এখন এটাতে অলরেডি বারো কে ইম্প্রেশন অ্যান্ড চারশো চল্লিশটা ক্লিক উনিশটা অর্ডার কমপ্লিট করেছি অ্যান্ড চারটা অর্ডার ক্যান্সেল করেছি অ্যান্ড আপনি তারপরে দেখেন এর পরে যে গিকগুলো খুলি সেগুলোতে কিন্তু কোনো প্রকার আমি এসিও টিসিও কিচ্ছু করি নাই তারপরেও আমার এগুলো কিন্তু র্যাঙ্কিং করতেছে তার মানে ভাইরাল মানুষই কিন্তু ভাইরাল পার্সনই কিন্তু ভাইরাল হয় তো অবশ্যই আমি এই জিনিসটা দেখেন আমার প্রত্যেকটা গিক এখন র্যাঙ্কিংয়ে যাবে যদিও এগুলোতে আমি অত বেশি ফোকাস করি না আমি জাস্ট একটার ওপরে ফোকাস করেছি আর যেটা যেটাটা আপনি ফলস্বরূপ দেখতেই পারতেছেন আমি জিনিস বলতে বলতে বা ভুলে গেছি যেটা হলো আমরা দুইভাবে কাস্টম অফারটা সেন্ড করতে পারি আমি একভাবে দেখিয়েছি বাট আরেকভাবে দেখাতে ভুলে গেছিলাম তো এটা দেখিয়ে শেষ করে দিব আমি তো আরেকভাবে হলো আমি যদি আমার এই আগের ব্যয়ারটাতে যাই আমার আগের ব্যয়ার কই এখন এই ব্যয়ারের কাছে যদি চাই এইভাবে আমি আপনি আরও একভাবে কাস্টম অফার সেন্ড করতে পারেন সেটা হলো আপনি ওখান থেকে একবার সেন্ড করতে পারেন এবং আপনার সাথে কথা বলার পরে যদি কথোপকথন হয়ে যায় তখন আপনি আবার আরেকভাবে এদের ক্রিয়েট অ্যান্ড অফারে গিয়ে আপনি অফার সেন্ড করতে পারেন ঠিক একইভাবে আপনার গিকটা সিলেক্ট করবেন দেন সিঙ্গেল পেমেন্ট এখানে গিয়েও সেম জিনিসটা আপনি সেন্ড করে দিতে পারবেন এভাবে ক্রিয়েট অ্যান্ড অফার দেন সিলেক্ট মাইল পেমেন্ট অ্যান্ড সিঙ্গেল পেমেন্ট আমি সিঙ্গেল পেমেন্টটা নেব দেন আমার যে টেক্সটটা আছে অ্যান্ড এখানে গিয়ে আমি যে জিনিসটা নেব এখানে গিয়ে আমি সেই জিনিসটা তুলে ধরে এখানে গিয়ে যে কয়েকদিনে ডেলিভারি দেবো দেন এই জিনিসটা করার পরে সেন্ড অফার দিলে আমার এরকম অফারটা সেন্ড হয়ে যাবে যেমন এই যে এমন অফার সেন্ড হয়ে যাবে দেন তিনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে অফার অ্যাকসেপ্টেড হয়ে যাবে তার মানে আপনি একটা অর্ডার পেয়ে যাবেন এমন অর্ডার পেয়ে যাবেন দেন অর্ডারটা পাওয়ার পরে আপনি কাজ করবেন দেন টাকা পেয়ে যাবেন দেন আপনি আমার মতো মতো একজন ফ্রিলান্সার হয়ে যাবেন তো এইবারটা এই পর্যন্ত এখন শেষ করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক